দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণকে ঘিরে সচিবালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ উর্মি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজকে প্রথমবারের মতো নতুন যে মন্ত্রিসভা শপথ নিয়েছেন, অর্থাৎ আমরা জানি যে এর আগে বঙ্গভবনে অর্থাৎ 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন, তার মধ্যে 33 জনই আসলে এই সচিবালয়ে তারা কিন্তু আজকে তাদের দায়িত্বভার গ্রহণ করছেন। এই সকাল থেকে আমরা পুরো সচিবালয় ঘিরে দেখতে পাচ্ছি যে একটি উৎসবমুখর পরিবেশ, অর্থাৎ নতুন যারা মন্ত্রী আসছেন তাদেরকে বরণ করে নিচ্ছেন এবং যারা আসলে এতদিন দায়িত্ব পালন করেছেন তারা অন্য মন্ত্রণালয়ে যাচ্ছেন, অর্থাৎ মন্ত্রীদের বিদায় এবং বরণ করে নেওয়ার মধ্য দিয়ে কিন্তু পুরো সচিবালয় ঘিরে এখন পুরো উৎসবমুখর পরিবেশ। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং দপ্তর অত্যন্ত ব্যস্ততার সময় পার করছেন, নতুন মন্ত্রিসভাকে যারা মন্ত্রী যোগদান করছেন সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ নানা জন এসে ফুল দিয়ে তাদের বরণ করে নিচ্ছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা এর মধ্যে কিন্তু সকাল থেকেই যে হেভিওয়েট যারা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র এবং সড়ক যোগাযোগ অর্থ সহ বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি, সব মন্ত্রণালয় দেখেছি, তাদের মধ্যে সকলের মধ্যেই কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সকলকেই বরণ করে নিচ্ছেন। সকলেই আমরা অপিনিয়ন জানতে চেয়েছিলাম, তাদের প্রত্যাশা জানতে চেয়েছিলাম এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা পুরাতন ছিলেন তাদের কাছ থেকে তারা পরামর্শ নিয়ে নতুন করে তাদের মন্ত্রণালয়কে কীভাবে এগিয়ে নিয়ে যায় সে বিষয়টা নিয়ে তারা কাজ করবেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাই কিন্তু তারা একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, অর্থাৎ তারা সবাই কিন্তু এখন নতুন উদ্যমে নতুনভাবে কাজ শুরু করবেন এবং সেই প্রত্যাশায় ব্যক্ত করছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত সুন্দর এবং ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। সব কিছু মিলিয়ে আমরা বলবো সচিবালয় এখন উৎসবমুখর পরিবেশ, নতুন মন্ত্রণালয়ে মন্ত্রী আসছেন, নতুন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আসছেন, সবাই কিন্তু ঘিরে পুরো সচিবালয় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা হয়তোবা বিকেল নাগাদ তারা সকলেই অফিস করবেন এবং অফিসের পর কালকে থেকে হয়তোবা স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সেই স্বাভাবিক কার্যক্রম কালকে থেকে শুরু করবেন। আজকে যেহেতু দায়িত্বভার গ্রহণ করছেন সেহেতু আজকে হয়তোবা তারা স্বাভাবিক কোনো কার্যক্রমে অংশ নেবেন না, তা আগামীকালকে থেকে তাদের নতুন কার্যক্রমে অংশ নেবেন এবং তারা নতুনভাবে কাজ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। উর্মি রাকিব আপনাকে ধন্যবাদ।